আমি ডাক্তার বি এম আতিকুজ্জামান, ফ্লোরিডার অরল্যান্ডো থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, গত কদিন ধরে আমরা কোভিড মহামারীর উপরে এবং তার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে বিভিন্ন জিনিস তুলে ধরেছি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়েছি, তাদের যে অলরেডি এক্সপিরিয়েন্স হয়েছে কোভিড ইনফেকশনে চিকিৎসা দেবার ক্ষেত্রে, সেটা বাংলাদেশে কেমন করে কাজে লাগানো যায়। আজকে আমার সাথে যিনি আছেন, তিনি আমেরিকার চিকিৎসকদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র। উনি পেশায় একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, কিন্তু তার চেয়েও তার একটা বড় পরিচয় আছে। তিনি আমেরিকার ডাক্তারদের সবচেয়ে বড় সংগঠন, যেটি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার জাস্ট বিগত প্রেসিডেন্ট ছিলেন, ডাক্তার রিয়াজ চৌধুরী। ডক্টর রিয়াজ চৌধুরী UNC চ্যাপেল হিল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এবং ডিরেক্টর গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়েকমেড মেডিকেল সেন্টারের। পেশাগতভাবে অত্যন্ত সুপরিচিত এবং একজন দক্ষ, তার পাশাপাশি তিনি অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও করে থাকেন এবং তার আলোকে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা বড় কাজ, বাংলাদেশ ভিত্তিক কাজ পরিচালনা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এই করোনা দুর্যোগে বড় একটা দায়িত্ব নিয়েছে আমেরিকাতে এবং বাংলাদেশে, সেটি সম্পর্কেও তার কাছে শুনব। সেখানে যাওয়ার আগে প্রথমে যে জিনিসটি নিয়ে আলাপ করতে চাই, সেটি হলো যে এই করোনা মহামারীতে আপনারা জানেন ইতিমধ্যে সারা পৃথিবীর সবগুলো দেশ আক্রান্ত হয়েছে, বাংলাদেশ এখন ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে। এবং একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসেবে রিয়াজ ভাই যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন এবং নিজ হাতে রোগীদের চিকিৎসা করেছেন, এবং রোগীদের একটা বড় অংশ এই পরিপাকতন্ত্র এবং লিভারের উপসর্গে ভোগেন, এবং সেটি নিয়ে আমরা একটু আলাপ করব, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আলাপ করব। আমরা যতটুকু জেনেছি যে শতকরা প্রায় 46% রোগীর পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে, যাদের ক্ষুধামন্দ হয়ে যায় শতকরা 80%, ডায়রিয়া হয়ে যায় প্রায় 20-30%, পেটে ব্যথা হয়, ভমিটিং হয়। তো আমি প্রথমে রিয়াজ ভাইকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আপনি এখানকার চিকিৎসার আলোকে কিংবা যে সমস্ত ম্যাগাজিনে তথ্য বা পত্রের আলোকে কোভিড ইনফেকশনে পরিপাকতন্ত্রের কি কি অসুবিধা হয় সেটা একটু যদি আমাদেরকে বলতেন আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক ইউ আর ডুইং একটা অসামান্য কাজ করছো, যে এখন তথ্য আদান প্রদান, তথ্য বিনিময় মিনিটের মধ্যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা ওয়ার্ল্ডের যে কমিউনিকেশন, আমি মনে করি ডাক্তার সমাজের মধ্যে তুমিও একজন উজ্জ্বল নক্ষত্র এবং তুমি ইয়র বিরাট অবদান রাখছো এই ব্যাপারে, এবং তোমাকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ রিয়াজ ভাই, অনেক ধন্যবাদ। আর তুমি নিজেও একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সো আই থিঙ্ক আমরা দুজনে একই পেশায়। এই ব্যাপারে আমি যেটা বলতে চাই যে পরিপাকতন্ত্র এবং লিভার ইনভলভমেন্ট COVID-19 ইনফেকশনে ইজ ডেফিনেটলি ইনভলভ হচ্ছে। তো সেখানে প্রথমত আমি এটা দুটা ভাগে ভাগ করতে চাই। একটা হলো সাধারণ জনগণ যারা হসপিটালে অ্যাডমিটেড না, ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। হ্যাঁ, তুমি আমিও যেমন কাজ করছি, আমরাও ইনফেক্টেড কিনা আমরা জানি না, সাধারণ যারা মানুষ। আর আরেকটা শ্রেণী হলো যারা হসপিটালাইজ পেশেন্ট, তাদের মধ্যে জিআই সিমটম। এখানে কিন্তু ডিফারেন্সটা বেশ বড় ধরনের একটা ডিফারেন্স। এবং প্রথম দিকে চায়নার উহান থেকে যে রিপোর্ট গুলি আসছিল এবং আমেরিকাতেও যে সমস্ত অবজারভেশনাল স্টাডিতে, তুমি যেটা বললা যে 30-40% রুগী পরিপাকতন্ত্রের সমস্যার কথা বলা হচ্ছিল, এবং রিসেন্টলি গত মে মাসের 4 তারিখ, আজকে 7 তারিখ, 2 দিন আগে, 48 hours আগে, আমেরিকান গ্যাস্ট্রোলজি অ্যাসোসিয়েশন গ্যাস্ট্রোএন্টারোলজি যেটা জার্নাল, দি জার্নাল, ওখানে একটা কুইক রিভিউ করেছে তারা। এখন পর্যন্ত যতগুলি অবজারভেশনাল স্টাডি হয়েছে গত 4 মাসে, সেগুলিকে আমরা যেটা বলি সাইন্টিফিক্যালি মেটা অ্যানালাইসিস, সমস্তগুলি একত্র করে তারা কিন্তু বলছে কিছুটা
সুখের খবর যে অত বেশি আকারে সাধারণ জনগণের মধ্যে কোভিড এর জন্য জিআই সিমটমটা হচ্ছে না, এবং সে নাম্বারটা কমে আসছে, এবং তারা বলতেছে আবার 10 ভাগ পেশেন্টের, সাধারণ জনগণ আমি আবার বলছি, যে কোভিড সিমটম ইনভলভ করছে পরিপাকতন্ত্রকে। সেই 10 ভাগ সিমটমের মধ্যে প্রথম যেটা কমন সেটা হলো ডায়রিয়া, এবং ডায়রিয়া হচ্ছে অ্যারাউন্ড 9-10%, 9-10 ভাগ পেশেন্টের মধ্যে। দ্বিতীয় কমন হলো নজিয়া এবং ভমিটিং, এবং সেটা হচ্ছে 7-6 ভাগ মানুষের মধ্যে, এবং 5% মানুষ সিগনিফিকেন্টলি অ্যাবডোমিনাল পেইন ডেভেলপ করছে সাধারণ জনগণের মধ্যে। সুতরাং যেভাবে প্রথমে বলা হচ্ছিল যে অনেক কমন, কিন্তু রিসেন্ট রিভিউ, র্যাপিড রিভিউ করা হয়েছে, সেখানে বলছে যে অতটা কমন না, সাধারণ জনগণের মধ্যে 10 ভাগ। কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে এই সিমটম গুলি কিন্তু অনলি সিমটম হতে পারে। কোভিড 19 এর রেসপিরেটরি সিমটম ডেভেলপ করার আগেই পেশেন্ট কিন্তু নজিয়া, ভমিটিং, ডায়রিয়া এবং 5 ভাগ পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন সিমটম ডেভেলপ করতে পারে। আর রুচি যেটা চলে যায় সেটা আমার মনে হয় যেন এক্সট্রিমলি অল পেশেন্ট ডেভেলপ দ্যাট অ্যানোরেক্সিয়া। সো এটা স্পেসিফিক্যালি জিআই সিস্টেমের ইনভলভমেন্ট এবং নাকি তোমার ওভারঅল যে ভাইরাল সিন্ড্রোমের জন্য সেটা এখনো পরিষ্কার না। আর দ্বিতীয় ভাগে যেটা বলতে চাই সেটা হলো লিভার টেস্ট। লিভার টেস্ট অ্যাবনর্মালিটি প্রায় 25-30 ভাগ রুগী, যা সাধারণ যেটা নর্মাল পেশেন্টদের মধ্যে, নন হসপিটালাইজ পেশেন্টদের মধ্যে দেখা গেছে, এবং হসপিটালাইজ পেশেন্টদের চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং সেটাও এই সপ্তাহে পাবলিশ হয়েছে অ্যানালস অফ সার্জারিতে। একটা 174 পেশেন্ট যেটা ম্যাস জেনারেল হসপিটাল হার্ভার্ড মেডিকেল সেন্টারে আইসিউতে ছিল, তাদের মধ্যে দেখা গেছে 75% পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পেশেন্ট জিআই ইনভলভমেন্ট, এবং 70 ভাগ পেশেন্টের লিভার টেস্ট ওয়াজ ভেরি হাই, এবং ইট মে রেঞ্জ আপ টু 7-12 ভাগ সাধারণ মাত্রার থেকে। সো 300-400 পর্যন্ত AST এবং ALP দেখা দিয়েছে। সেকেন্ড যেটা কমন কমপ্লিকেশন সেটা হলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং প্যারালাইটিক আইলিয়াস, উইচ হ্যাপেন্স অ্যারাউন্ড 40-50 ভাগ পেশেন্টের মধ্যে। সবচেয়ে ওয়ারিসাম হলো যে ব্লাড সাপ্লাই কমে, যে ইসকিমিক কোলাইটিস এবং নেক্রোসিস অফ দ্য ইনটেস্টিন স্মল এবং লার্জ দুটাই হতে পারে 27 ভাগ পেশেন্টের মধ্যে, এবং কোভিড জিআই সিমটম ছাড়া সেই 174 জন পেশেন্টের মধ্যে মর্টালিটি রেট ছিল 22 ভাগ, এবং জিআই ইনভলভমেন্টের মধ্যে মর্টালিটি রেট ছিল 45 ভাগ। সো হসপিটালাইজ পেশেন্ট যেগুলি আমরা ডিল করছি এজ এ হসপিটাল ইজ ভেরি হাই, এবং সিগনিফিকেন্টলি জিআই কমপ্লিকেশন ইজ দেয়ার, জিআই ব্লিডিংও হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে মাল্টিপল ফ্যাক্টর থেকে। সো আমরা জিআই গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট যারা লাইন ইন অ্যাকশন, আমরা গেটিং ইনভলভ প্রেটি কুইকলি এবং ফ্রিকুয়েন্টলি হসপিটালাইজ পেশেন্টের মধ্যে। এবং সতর্কবার্তা সেটাই, যারা কমিউনিটি পেশেন্ট, যারা যাদের এই ধরনের সিমটমগুলি হঠাৎ করে দেখা দিচ্ছে উইদাউট এনি সিমটম, ওদেরকে সতর্কবার্তা, যখনই তাদের শ্বাসকষ্ট বা অ্যানোরেক্সিয়া ফিভার ডেভেলপ করে এই ডায়রিয়া অ্যাবডোমিনাল পেইন নজিয়া ভমিটিং এর সাথে 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 তাদেরকে বলা হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টারের সাথে যোগাযোগ করতে, দে নিড টু বি টেস্টেড ফর কোভিড-19। অনেক ধন্যবাদ রিয়াজ ভাই, আপনি খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছেন, এবং আপনার কথা থেকে একটা কথা আমরা জানি, যেটা সেটা হলো যে কোভিড ইনফেকশনের একটা বড় ভালো দিক, যেটা সবার জন্য বাংলাদেশিদের সবার জন্য সুখবর, যে শতকরা 80 ভাগ রোগীর এই উপসর্গগুলো হয় খুব মৃদু, এবং এই 80 ভাগ রোগীর মধ্যে ডায়রিয়াও হয় কিন্তু খুব অল্প একটা অংশের, শতকরা 80 ভাগের। তো যেটা ইম্পর্টেন্ট একটা মেসেজ, এখন যেহেতু বাংলাদেশে ডায়রিয়াটা মহামারী, যাদের হঠাৎ করে ডায়রিয়া ডেভেলপ করেছে, একটা ছোট্ট অংশের শুধু কেবলমাত্র ডায়রিয়া হয়, এবং ওরা বলছে শুধু ডায়রিয়া হয়, মেবি ওই 80 ভাগ রোগীর মধ্যে শতকরা 4 ভাগের হতে পারে এবং শুরুতে হয়ে যায়, এবং তাদের কিন্তু আমার মনে হয় সাসপিশনটা হাই থাকা উচিত। যদি টেস্টের ফ্যাসিলিটি থাকে তো তারা টেস্ট করলো, যদি টেস্ট না থাকে তাদেরকে আইসোলেট করে রাখাটা বেটার। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ সবার জন্য, যে যদি হঠাৎ করে ডায়রিয়া হয়, তো বাংলাদেশে ডায়রিয়া অন্যান্য অনেক কারণে হতে পারে,
কারণ ছোঁয়াচে আরো অনেক ডায়রিয়া আছে। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা শুধু সাধারণ মানুষের জন্য না, ডাক্তারদের জন্য জানা দরকার। আমি আসলে খুব মানে এই ডায়ের কথাটা বলার সাথে সাথে আমার খুব কাছের বন্ধু ডাক্তার আব্দুল মাহবুব চৌধুরী ফয়সাল, ও একজন নিউরোলজিস্ট ছিল ইংল্যান্ডে এবং ও করোনা ভাইরাসে মারা গেছে। আমার সাথে ফয়সালের কথা হচ্ছিল মারা যাওয়ার 10 দিন আগে। ওর ইমিডিয়েট সিমটম গুলো ছিল কিন্তু ডায়রিয়া, এবং ও মনে করছিল যে ও তো সুস্থ সবল একজন মানুষ, ওর বোধ হয় একটা ইনফেকশাস ডায়রিয়া হয়েছে। তো পরে দেখা গেল যে তার শ্বাসকষ্ট শুরু হলো এবং পরে দেখা গেল যে তার কোভিড ইনফেকশন হয়েছে। তো আমার মনে হয় যে এটা একটা একটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যে শুধুমাত্র ডায়রিয়া কিংবা শুধুমাত্র অ্যাবডোমিনাল সিমটম একটা ছোট অংশের হতে পারে, এবং আমাদের সেদিকে একটু নজর রাখতে হবে আর কি। আর একটা ওদেরকে এটা জানাতে হবে যে যখনই তাদের, যেহেতু এখন পর্যন্ত কোভিড টেস্টিংটা স্টুলে রিকমেন্ড করা হয়নি বা অ্যাভেলেবল না, ওদেরকে এতটুকুই বলতে হবে হঠাৎ করে যেহেতু হচ্ছে, বি কেয়ারফুল আইসোলেশন। যখনই রেসপিরেটরি সিমটম ডেভেলপ করবে বা ফিভার হবে, শ্বাসকষ্ট হবে, তখন যাতে যোগাযোগ করে এবং যদি অ্যাভেলেবল থাকে কোভিড টেস্ট করানো। লিভার ডিজিজের একটা বড় অংশ আছে যাদের লিভার সিরোসিস আছে, এবং তাদের সাময়িকভাবে তাদের ইমিউন রক্ষা, শরীর রক্ষার যে ক্ষমতা সেটা একটু কম থাকে। এবং আমরা বলছি যে এরা হাই রিস্ক পেশেন্ট, যেমন হার্ট ডিজিজ যাদের আছে বা হাই ব্লাড প্রেশার বা ডায়াবেটিস যাদের আছে, যারা অনেক স্থূলকার বা ওবেসিটি যাদের আছে, এই সিরোসিস যাদের আছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? সিরোসিস অফ লিভার একটা মানে যকৃতের যে সমস্যা সেটা অত্যন্ত কমন একটা সমস্যা, এবং সিরোসিস পেশেন্ট গুলি এমনই একটা শ্রেণীর পেশেন্ট, তাদের কিন্তু হোল বডি সিস্টেমটা ইনভলভ। তাদের ইমিউনিটি কম, ওদের শরীরে পানি আসতেছে, তারা আসতেছে হাসপাতালে পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ নিয়ে, তাদের মেন্টাল ফাংশন অল্টার্ড হচ্ছে, এবং সব ক্ষেত্রে যে অ্যালকোহল একটা উপাদান সেটা না, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এবং সবচেয়ে বড় কথা স্থূলকায় ফ্যাটি লিভার ডিজিজ ইজ এন ইনক্রিজিংলি কমন কজ অফ সিরোসিস। বাংলাদেশে ফ্যাটি লিভার ডিজিজ আমার মনে হয় আমেরিকার চেয়ে কোনো অংশে কম না, এবং এই সেই সিরোসিস অফ লিভার পেশেন্ট গুলি, যেমন আমি আমার প্র্যাকটিসে সব পেশেন্টকে ভিডিও টেলিমেডিসিনের মাধ্যমে দেখছি, একমাত্র সিরোসিস লিভার পেশেন্ট ছাড়া। কারণ সিরোসিস অফ লিভার পেশেন্ট টেলিমেডিসিনে ইভালুয়েট করা খুব ডিফিকাল্ট, এবং তাদেরকেই শুধু অফিসে আসতে দিচ্ছি দেখার জন্য আর কি, ফিজিক্যাল সামনাসামনি বসে অফিস ভিজিট। সিরোসিস অফ লিভার ইজ দ্য অনলি এক্সেপশন পেশেন্ট যেটা টেলিমেডিসিনে সম্ভব, আমার মনে হয় যে উচিত না। এবং সিরোসিস অফ লিভার পেশেন্টের তাদের পেটে যে পানি আসে সেখানে ইনফেকশন হয়, যেটাকে আমরা বলি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সিরোসিস অফ লিভার পেশেন্টের যদি কোভিড হয়, এই এটা এখন পর্যন্ত কোনো স্টাডি হয় নাই, তবে যেহেতু কোভিড লিভারকে এফেক্ট করে, সো তাদের সে সমস্ত পেশেন্টকে আমি এক্সট্রিমলি সতর্ক থাকতে, যেমন কোনো হাঁচি কাশি দেওয়া, কমন স্থানে যাওয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, হাত ধোয়া, হাত মুখে নাকে না দেওয়া, এই জিনিসগুলি পরামর্শ ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো প্রিভেন্টিভ যেহেতু কোনো টেস্ট নাই, তবে রুটিনলি তাদেরকে টেস্ট করারও কোনো রিকমেন্ডেশন নাই, শুধু সতর্কভাবে চলাফেরা এবং ওদের প্রতি কেয়ারফুল হওয়া, ওদেরকে সামনাসামনি দেখা, টেলিমেডিসিন ইগনোর না করা, এবং বিভিন্ন ছোট একটা ছোট ইনফেকশন থেকে তারা মারা যেতে পারে। সো তোমার যে পয়েন্টটা ইজ ভেরি ওয়েল টেকেন, যে প্রথমেই সিরোসিস অফ লিভার পেশেন্ট এবং এই কোভিডে আরো আরো ডিজিজ আছে, যেমন ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আমার মনে হয় সেটাও আলাপ করতে পারি আমরা, কিন্তু সিরোসিস অফ লিভার পেশেন্টদেরকে অত্যন্ত সতর্ক সাথে এবং মুখোমুখি যদি দরকার হয় কোনো বাধা না রেখে দেখা উচিত। এটা খুবই জরুরি একটা কথা। বাংলাদেশে সিরোসিস অফ লিভারের অনেক রোগী আছে, এবং আপনারা শুনলেন যে খুব একটা দরকারি জিনিস যে ডাক্তার যারা আছে, আমরা হেপাটোলজিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এই রুগীকে রিয়াজ ভাই একজন কনসালটেন্ট হিসেবে যেটা বললো যে আমরা ক্লিনিকে এনে দেখি, কারণ এই রুগীগুলোর কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং এই রুগীগুলো এই কোভিড ইনফেকশন হচ্ছে ঠিকই কিন্তু আমাদের অন্য অসুখগুলো কিন্তু বসে নেই, আমাদেরকে তাদেরকেও মনোযোগ দিতে হবে। এবং সিরোসিস হলো একটা রুগী যাদেরকে আমাদের অফিসে এনে দেখা উচিত সাবধানের সাথে, এবং তাদেরকে সতর্কতার কথা যেটা রিয়াজ ভাই বললেন এটা খুবই দরকারি।
এরপরে যে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাচ্ছিলাম সেটা হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজ যারা আছে তাদের মধ্যে একটা বড় অংশ যারা ইমিউনো সাপ্রেসিভ ওষুধ পায় যেটা দিয়ে তাদের ইমিউন সিস্টেমটা সাপ্রেস হয়ে যায়, তো তাদের মধ্যে অধিকাংশ রোগী ভালো অবস্থায় আছে। আমার আমার ইনফ্লামেটরি বাউল ডিজিজের যে রোগী আছে তার মধ্যে মাত্র একটি রোগী কোভিড আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তাছাড়া সবাই ভালো করছে এবং তারা সবাই ফেস মাস্ক ব্যবহার করে, তারা ঠিক মতন হাত ধোয় এবং তারা সামাজিক যে দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং এটা বজায় রাখছে। তো ইনফ্লামেটরি বাউল ডিজিজের রোগী সম্পর্কে আপনার পরামর্শ কি? ইনফ্লামেটরি বাউল ডিজিজ দুভাগে, যেটা তুমি বললা ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস, এবং 80% অফ দ্য পেশেন্ট তারা কোনো না কোনো ফর্মে তাদের যে ইমিউন সিস্টেমটাকে উইক করার মেডিকেশন আমরা দিই টু কন্ট্রোল দ্য ডিজিজ। এরা খুব হাই রিস্ক একটা গ্রুপ এবং দে পিক আপ এনি ইনফেকশন লাইক যেমন ফ্লু, নিউমোনিয়া, ওদেরকে আমরা ভ্যাকসিন দিই, ম্যান্ডেটরি ফ্লু ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন এগুলি দেওয়া হয়, এবং কোভিড এর ব্যাপারেও ওদেরকে এক্সট্রিম সতর্কতা অবলম্বন করা উচিত, তবে তাদের ট্রিটমেন্ট বন্ধ রাখা যাবে না। এটা আমাদের AGA আমেরিকান গ্যাস্ট্রো অ্যাসোসিয়েশন থেকেও বলা হয়েছে যে দিস ইজ এ ভেরি হিউজ গ্রুপ আমেরিকাতে, বাংলাদেশেও এখন বাড়ছে ডে বাই ডে যেহেতু কলোনোস্কোপি হচ্ছে এবং ডায়াগনোসিস হচ্ছে, এবং তারাও বাংলাদেশেও এখন এই ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ব্যবহার হচ্ছে অধিক হারে, এবং তবে তাদের ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে, কেন তাদের যদি ট্রিটমেন্ট কন্টিনিউ বন্ধ করা হয় তখন ডিজিজ ফ্লেয়ার আপ করলে ইট উড বি ডিফিকাল্ট টু কন্ট্রোল। তবে এখানে একটাই সতর্কতা যে ওদের ওদের জনসমাগম খুবই রেস্ট্রিক্টেড রাখা উচিত। যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যারা আমার পেশেন্ট যারা স্বাস্থ্যকর্মী যেমন নার্স, যারা পোস্টাল ওয়ার্কার যেমন মানুষের দ্বারে দ্বারে মেল ডেলিভারি করে, আমার পার্সোনাল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কয়েকজন মানুষকে আমি যেমন চিঠি দিয়েছি যে তোমরা আইসোলেশনে থাকা, বা কোনো যেমন যে নার্স তাকে চিঠি দিয়েছি যাতে কোভিড ইউনিটে সে ডিউটি না করে, কেন সে এতই ইমিউনো কম্প্রোমাইজ এবং এভরিডে কোভিড ইউনিটে তাকে যাতে ডিউটি থেকে মুক্ত করা হয়, এই ধরনের একটা। যেমন পোস্টাল যে ওয়ার্কার ডে টু ডে ডোর টু ডোর যেতে হচ্ছে তার জন্য আমি সুপারিশ করেছি যে গাইডলাইন অনুযায়ী, এবং সে খুব স্ট্রং যেমন জেল জ্যাং মেডিকেশনের উপরে। তাই এখন পর্যন্ত মানে আল্লাহ না করুক যে করোনা ভাইরাস এবং এই ইনফ্লামেটরি বাউল ডিজিজের যে জটিলতাটা দুইটা একসাথে খুব বড় আকারে দেখা দেয়নি আমার মনে হয়। আপনার আপনার কথা সত্যি, এবং সোফার আমরা যে কটা আর্টিকেল, একটা আর্টিকেল আমি পড়েছি এবং খুবই সামান্য অংশ, শতকরা এক ভাগেরও কম ইনফ্লামেটরি বাউল ডিজিজের রোগী আক্রান্ত হয়েছে। এবং আরো একটা জিনিস জেনেছি যে যারা হসপিটালে ভর্তি হন সিভিয়ার করোনা ভাইরাস ইনফেকশন নিয়ে, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই তাদের ইমিউনো সাপ্রেশন ড্রাগ বন্ধ করার রেকমেন্ডেশন আছে, এবং যে মুহূর্তে তাদের রোগ একটু ভালোর দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, তখন আবার শুরু করার রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে, কারণ আমরা জানি যে এই ওষুধগুলো তাদের জীবন রক্ষাকারী অন্যদিকে। আপনি খুবই ইম্পর্টেন্ট কথা আমাদের বললেন। এখন আরেকটা ব্যাপারে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যেটা আমরা প্রত্যেকটা হসপিটালে করছি এবং আমরা যারা বাইরে আউট পেশেন্ট সার্জিক্যাল সেন্টারও কাজ করি তারাও দেখ করছি। এখন সব জায়গায় যেহেতু ওপেন আপ হয়ে গেছে, আমরা বিভিন্ন জায়গায় হসপিটালে কিংবা বাইরের সার্জিক্যাল সেন্টার এন্ডোস্কোপি শুরু করেছে এবং অনেক রোগীর এন্ডোস্কোপি লাগছে, এবং এদের মধ্যে একটা বড় অংশ হতে পারে যে তাদের কোভিড ইনফেকশন আছে কিন্তু তাদের কোনো সিমটম নেই, দে ক্যান স্টিল স্প্রেড কোভিড ইনফেকশন। তো আমরা সবাই আমাদের AGA কিংবা ACG একটা রেকমেন্ডেশন দিয়েছে, আপনি তার আলোকে একটু আমাদের কিছু বলেন যে এন্ডোস্কোপি যেখানে করা হয় সেখানে আমাদের কি কি সতর্কতা অর্জন করা দরকার? আমার মনে হয় যে এন্ডোস্কোপি যেটা আমার যেটা বলবো যে পৃথিবীর কোথাও জীবন থেমে থাকেনি, রোগ বালাই এগুলি মানে আছে, তা যেমন সবখানেই এন্ডোস্কোপি যদি আর্জেন্টলি নিডেড হয় সেগুলি কিন্তু চলছে। আমার মনে হয় বাংলাদেশেও এই জিনিসটা আমাদের চিকিৎসক বন্ধুরা এটা করে যাচ্ছেন যে কোভিড এর ভয়ে সব বন্ধ করে না দিয়ে যেটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট
সেটা কিন্তু চলছে প্রথম দিন থেকে। সেকেন্ড কথা হলো যেগুলি সেমি আর্জেন্ট, যেগুলি ধরো ওয়েট করতে পারে, যেমন একজন মানুষের কোলন ক্যান্সার স্ক্রিনিং 2-3 মাস 3 মাস সময় ওয়েট করতে পারে, আমার মনে হয় সেগুলি এখনো হোল্ডিং এ। ডিপেন্ড করে যে তোমার কমিউনিটি স্প্রেড কতটুকু, হ্যাঁ হটস্পট বা স্টেট সেটার উপরে ডিপেন্ড করতেছে, স্টেট রেগুলেশনের উপরে ডিপেন্ড করে, যেমন অঙ্গরাজ্যগুলির গভর্নররা একটা ডেডলাইন দিয়ে দিচ্ছে, যেমন মে 10 তারিখে হয়তো প্রায় 40টা অঙ্গরাজ্যেই মোটামুটি 80% ওপেন হয়ে যাবে। তো এখন পর্যন্ত যতটুকু এটা এখনো আমরা ইভালুয়েট করছি যে সব পেশেন্টকে ওপেন করার আগে আমরা কি শুড উই টেস্ট দেম, আর যে কোভিড টেস্ট করে তারপরে তাদেরকে এন্ডোস্কোপিতে আনা হবে কি হবে না। তো এটা সার্ভে চলছে অনেক হসপিটাল সবাইকে, যেমন আমাদের ডিউক ইউনিভার্সিটিতে প্রায় 800-র মতো টেস্ট করা হয়েছিল প্রথমে, এবং জিরো কোনো পেশেন্টেরই কোভিড ইনফেকশন পাওয়া যায়নি। তো এটা কস্ট ইফেক্টিভ কিনা সেটাও দেখতে হবে, যে একটা এন্ডোস্কোপি সেন্টারে যদি 1,000 প্রসিডিওর হয়, সেই 1,000 রুগী সবাইকে সার্জারি সেন্টারে বা সবাইকে টেস্ট করে সিমটোমেটিক পেশেন্টকে শুধু টেস্ট করা উচিত না অ্যাসিমটোমেটিক পেশেন্টকেও টেস্ট করা উচিত, এটা ডিবেটেবল, এখনো আমার মনে হয় এই ব্যাপারে কোনো কমিটমেন্ট নাই। তবে আমার মনে হয় যে ইট শুড ওপেন আপ অ্যাজ বিকজ ইউনো ইট ইজ গোয়িং টু বি আমাদের জীবনের পার্ট হয়ে থাকবে নেক্সট 2-3 বছর। যে কোভিড ইনফেকশন আমেরিকাতেও আমার মনে হয় যে যেটা প্রেডিকশন যে নেক্সট 2-3 বছর ইট উইল বি আমাদের জীবনের অংশ হিসেবে, আমাদেরকে এটাকে গ্রহণ করে চলতে হবে। তো গ্রহণ করে চলার ক্ষেত্রে তুমি যে কথা বললা যে প্রোটেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে আমরা সেদিন নাই যখন দেখা হলে আমি তোমাকে হাত দিয়ে বা আমার বন্ধুকে হাত দিয়ে বলবো যে দোস্ত কেমন আছিস, বা সেই দিকটা আমার মনে হয় এখন একটু দূরে থাকাই ভালো। সামাজিক যেটা আমাদের আমাদের বাংলাদেশে আমার মনে হয় বেস্ট এক্সাম্পল আমাদের প্রাইম মিনিস্টারই দিয়েছেন, আমি টিভিতে যেটা দেখলাম যে সামাজিক দূরত্ব বজায় রাখা সত্যি খুব অ্যাপ্রিসিয়েবল, সেই জিনিসগুলি যে ওনার মুখ থেকে শোনা এবং মানুষ সেটাতে উদ্বুদ্ধ হয়ে সেটাকে ফলো করা, আমেরিকাতেও আমরা সবাই সেটাকে ফলো করতেছি। আর গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের জন্য যেটা প্রোটেকশন ইজ ইম্পর্টেন্ট গাইডলাইন অনুযায়ী, যেটা আপার এন্ডোস্কোপি যেটা যেখানে রেসপিরেটরি এবং শ্বাসনালী এবং খাদ্যনালী মুখ দিয়ে আমরা যেটা করতেছি শ্বাসনালীর খুব কাছে, সেই সমস্ত প্রসিডিওরিতে রিকমেন্ডেশন হলো যে N95 মাস্ক ইউজ করা। সার্জিক্যাল মাস্ক করা যেতে পারে, N95 যদি অ্যাভেলেবল না থাকে সেখানে সার্জিক্যাল মাস্ক রিকমেন্ডেশন দ্বিতীয় সারি রিকমেন্ডেশন, প্রথম সারি রিকমেন্ডেশন ইজ N95 মাস্ক। N95 মাস্ক সম্বন্ধে আমার একটা কথা হলো, এটা কিন্তু শুধু N95 মাস্ক হলেই হবে না, যেমন এটা একটু ফিট টেস্ট হতে হবে। N95 পরার মেইন কারণটা হলো যাতে কোনো ছিদ্র 20 মাইক্রনের ছিদ্র যাতে মুখের আশেপাশে না থাকে। এখন ধরো তোমার সাইজের N95 যদি আমাকে দেওয়া হয়, আমার কিন্তু এখান দিয়ে সমস্ত সবকিছুই ঢুকবে, হ্যাঁ। তো N95 যেমন ফিট টেস্টিংটা ইম্পর্টেন্ট, তে আমার মনে হয় যে ফলটি N95 পরার থেকে যদি কোনো ভালো প্রোটেকশন দিয়ে সার্জিক্যাল মাস্ক পরা যায় সেটা আমার মনে হয় এটা মানে ইজ উত্তম একটা আইডিয়া। ধরো আমি N95 হতেই হবে কিন্তু আমার সাইজ মিলতেছে না, আমার নাকের পাশ দিয়ে বাতাস ঢুকতেছে, মুখের দিয়ে বাতাস ঢুকতেছে, অথবা একটু ছোট আমার সাইজ, যদি তোমাকে পরা হয় তোমার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তুমি ইউ ক্যান গেট বি ভেরি মানে অস্বস্তিকর একটা পরিবেশ যদি তোমার 1-2 ঘন্টা কোনো প্রসিডিওর দরকার হয়। তো এখন পর্যন্ত যেটা রিকমেন্ডেশন যে আপার রেসপিরেটরিটা খাদ্যনালী এবং যে আপার এন্ডোস্কোপি সেই প্রসিডিওর গুলিতে প্রেফারেবলি N95 পরা উচিত, এবং সাথে সমস্ত আদার প্রিকশন, যেমন তোমার যদি একটা টুপি থাকে টুপি পরা, বডির যে গাউন সে গাউনটা পরা, এবং N95 এর উপরে যদি একটা সার্জিক্যাল মাস্ক পরা যায় সেটা আরো উত্তম, তাহলে তোমার N95টা প্রোটেকশন হচ্ছে। এবং আমরা কিন্তু একটা N95 প্রায় 1 সপ্তাহের বেশি ইউজ করছি, এবং আমার মনে হয় বাংলাদেশে সেটা হচ্ছে যে সবাই কাজের শেষে সেটা জমা দিচ্ছে এবং সেটাকে রাত্রেবেলা ইরিগেশন করে নাম্বারিং করে, ধরো তোমার নাম লেখা আছে সেটা আবার সকালে ওখান থেকে কালেক্ট করে ইউজ করা, তার উপরে যদি একটা সার্জিক্যাল মাস্ক বা কাপড়ের মাস্ক পরে রাখা যায় সেটা আরো উত্তম। আর কোলোনোস্কোপির ব্যাপারেও N95 এর ব্যাপারে কনফিউশন আছে,
এখন পর্যন্ত যদি থাকে পড়া ভালো, নাহলে সার্জিক্যাল মাস্ক পরে করাই ভালো। অনেক ধন্যবাদ রিয়াজ ভাই। আমরা জানি যে কোলোনোস্কোপির ব্যাপারটা অনেকটা ডেফিনিটিভ না, তারপর আমরা জানি যে ফিকাল ম্যাটেরিয়ালে অনেক এক্সক্রিট হচ্ছে, এক্সক্রিট হচ্ছে, এবং এমনকি আমাদের রেসপিরেটরি সিমটম সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে দুই সপ্তাহ যাবত এক্সিট হতে পারে, হ্যাঁ, তো সেটা ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। এখন যে ব্যাপারে আলাপ করব সেটি পরিপাকতন্ত্র কিংবা লিভারের ব্যাপারে না, সেটি হলো যে আজকের এই মহামারীতে আমাদের আমেরিকার ডাক্তার সমাজ কিভাবে বাংলাদেশের চিকিৎসক সমাজের সাথে ওতপ্রোতভাবে কাজ করছে তার কিছু কথা আপনার কাছ থেকে শোনার জন্য। আমরা গত 2 বছর আমি আপনি একসাথে কাজ করেছি, আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন আমি আপনার সাথে সায়েন্টিফিক সেক্রেটারি হিসেবে কাজ করেছি, এবং আপনি এখনো পাস্ট প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। বিএমএ বড় একটা ভূমিকা পালন করেছে করছে, এবং শুধু কাজ না, একটা সেতু বন্ধন করা, একটা গাইডলাইন করার ব্যাপারে বাংলাদেশের চিকিৎসক যে নেতা আছে তাদের সাথে এবং নীতি নির্ধারক মহলের সাথে প্রতি সপ্তাহে আলাপ হচ্ছে। আপনি যদি সেই ব্যাপারে আমাদেরকে একটু খুলে বলেন। সো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইজ এ অরাজনৈতিক একটা সংগঠন, এবং এটা প্রায় আজকে 42 বছরের ইতিহাস আমেরিকাতে এস্টাবলিশ, এবং অত্যন্ত সুপরিচালিত একটা অর্গানাইজেশন, এবং মেইন মিশন এবং ভিশনই হলো ফিলান্থ্রপি, বাংলাদেশের সাথে আমেরিকার সেতু বন্ধন চিকিৎসা বিজ্ঞানে একটা অসামান্য ভূমিকা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা করে আসছে। সে ডায়ালাইসিস সেন্টার থেকে শুরু করে ইব্রাহিম কার্ডিয়াক সেন্টার ওপেন করা, সেটা আমরা টাকা জোগাড় করে ফান্ডিং দেওয়া, বাংলাদেশে ইলেকট্রোফিজিওলজি ল্যাব তৈরি করা, এবং তুমি আমি আমরা একসাথে গ্যাস্ট্রোএন্টারোলজিতে অনেক কাজ করেছি, এবং সিরাজ ভাই সহ বাংলাদেশে যেমন এন্ডোস্কোপিক আল্ট্রাসনোগ্রাম প্রথম আমরাই শুরু করি, এবং আরো অ্যাডভান্স টেকনোলজি IBS। তো এই সেতু বন্ধনটা অনেক দিন, কিন্তু যখন কোনো প্রাকৃতিক দুর্যোগে BMN কিন্তু ঐক্যবদ্ধভাবে পুরো নেশন ওয়াইড বাংলাদেশের সাথে একসাথে আমরা কাজ করেছি। তারপর আমাদের সময় যখন এই রোহিঙ্গা সমস্যাটা হলো, আমরা তখন কিন্তু ঝাঁপিয়ে পড়ি, আমাদের অনেক BMN চিকিৎসক রোহিঙ্গা ত্রাণ কেন্দ্রে গিয়েছে, আমরাও একটা অর্গানাইজেশনকে রোহিঙ্গা সেন্টারের জন্য একটা অ্যাম্বুলেন্স কিনে দিয়েছি। এবারও কোভিড ইনফেকশন হওয়ার সাথে সাথে কিন্তু BMN এক্সিকিউটিভ কমিটি, আমাদের এখনকার বর্তমান সভাপতি ডক্টর জিয়াউর রহমান, উনি খুব তড়িৎ গতিতে একটা ডিসিশন আমাদের ইসি মিটিং এ নেওয়া হয়, এবং আমরা একটা কোভিড টাস্ক ফোর্সও গঠন করি। সেই টাস্ক ফোর্স এ ব্যাপারে কাজ করে, এবং আমাদের ওয়েবসাইট বাংলাদেশে যে IECDR ওদের মাধ্যমে, বাংলাদেশের লাং সোসাইটির মাধ্যমে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমাদের একটা উদ্দেশ্য ছিল যে কি করে আমরা পার্ট হতে পারি, সেখানে আমরা বাংলাদেশে প্রায় 5,095 মাস্ক আমরা চায়নার মাধ্যমে ক্রয় করে, বাংলাদেশ যে লাং ফাউন্ডেশন তাদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ওটা বিতরণ করি, মেডিকেল কলেজগুলিতে বিতরণ করা হয়েছে। দ্বিতীয়ত আমরা এখানেও কিন্তু অর্থ জোগাড় করে আমরা N95, আমাদের অনেক চিকিৎসকরা আমেরিকাতে বসেও কিন্তু N95 পাচ্ছেন না, সো আমরা বিভিন্ন অঙ্গরাজ্যে, এবং আমাদের প্রিডমিনেন্ট অ্যাক্টিভিটিটা নিউ ইয়র্ক বেসড হয়েছে, যেহেতু নিউ ইয়র্কে বেশি রোগী বেশি চিকিৎসক ইনভলভ, কিন্তু তাই বলে আমার নর্থ ক্যারোলিনা কিন্তু সেটা আমরা পেয়েছি, ফ্লোরিডা পেয়েছে, ক্যালিফোর্নিয়া পেয়েছে, এবং আমরা সাধারণ মানুষের মধ্যে নন চিকিৎসকদের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেছি আবার 5,000 মতো। আমরা নিউ ইয়র্কে ফান্ড রেজ করছি, সেখানে যে সমস্ত পরিবাররা কিছুটা কষ্টের মধ্যে আছে, এখানে জ্যামাইকা মুসলিম সেন্টার এবং ডক্টর তুহিন, আমি যেটা মনে করি হি ওয়ার্কস ভেরি ওয়েল, সেখানে যেমন ডক্টর ফেরদৌস খন্দকারও জনগণের সাথে ওখানে আরো ডাক্তারদের সাথেও ওখানে কাজ করছে যেটা আমরা শুনেছি, এবং নিউ ইয়র্কে যেহেতু একটা বিরাট অংশ ইনফেক্টেড, তো ওখানে মেইন ফোকাসটা,
এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে এটাকে আরো কিভাবে বাড়ানো যায়। আমরা আজকেও আলাপ করতেছি যে বিএমএনএ ক্যান টেক দ্য রেসপন্সিবিলিটি, আমাদের যে ইন্টার্ন ফিজিশিয়ান বাংলাদেশে আছে, যে আমাদের 30টা মেডিকেল কলেজের, আমরা যেটা এস্টিমেট করছি যে উই ক্যান টেক পার্ট দেয়ার রেসপন্সিবিলিটি। কেন আমাদের সবারই একটা বাধ্যবাধকতা আছে, আমাদের দেশের প্রতি জবাবদিহিতা আছে। বাংলাদেশের থেকে আমরা পাশ করে আজকে বিদেশে আছি, কিন্তু আমাদের মন বাংলাদেশে আছে। আমরা যে যার মেডিকেল কলেজে অ্যালামনাই গুলির মাধ্যমে আমরা একটা এক সপ্তাহের মধ্যে একটা এস্টিমেশন করার প্ল্যান আমি করছি আমরা, যে ধরো তোমার মেডিকেল অ্যালাম নাই, আমার মেডিকেল অ্যালাম নাই, আমার বন্ধুর আরেকটা মেডিকেল অ্যালাম নাই, 20-30টা মেডিকেল অ্যালাম নাই, সব অ্যালাম নাই গুলি যদি তাদের মেডিকেল কলেজে কতগুলি ইন্টার্নি চিকিৎসক আছে এবং ওদের নেক্সট 3 মাসের N95 এর সরবরাহের ব্যবস্থা আমরা করতে পারি। তো এখানে আমার মনে হয় যে একটা যোগাযোগের একটা গ্যাপ আছে আর কি। আমরা বাংলাদেশে যেমন প্রাইভেট সেক্টরে আমরা লাং সোসাইটির মাধ্যমে, আমরা ICDR এর মাধ্যমে, কিন্তু আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের প্রধানমন্ত্রীর যে টাস্ক ফোর্স কমিটি, ওদের সবার সাথে একটা আমাদের BMN এর নেতৃবৃন্দের একটা যোগসূত্রে কোথায় যেন একটা বাধা, কোথায় যেন কানেকশনে একটা বাধা। আমার মনে হয় যে যেহেতু একটা অফিসিয়াল অর্গানাইজেশন চিকিৎসক সমাজকে রিপ্রেজেন্ট করে এবং আমরা সবাই এটার পার্ট, তো আমার মনে হয় যে আমেরিকার থেকে অ্যাক্টিভিটি গুলি এই অর্গানাইজেশনের মাধ্যমে যাওয়া উচিত এবং বাংলাদেশের যে টাস্ক ফোর্স কমিটির সাথে আমাদের টাস্ক ফোর্স কমিটির একটা যোগসূত্র করা উচিত। এখানে একটা বিরাট ভূমিকা তুমি যেমন নিচ্ছ এই ওয়েবিনারের মাধ্যমে, এবং BMN এর সাইন্টিফিক সেক্রেটারিও একটা প্রত্যেক সপ্তাহে একটা ওয়েবিনার আমরা করে যাচ্ছি। যেমন গত সপ্তাহের ওয়েবিনারে মনে আছে বাংলাদেশ থেকে বেশ উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট চিকিৎসক ওখানে ছিলেন এবং আমরা ওদের সাথে আদান প্রদান করে বুঝতে পারতেছিলাম যে বাংলাদেশের এক্সাক্ট সিচুয়েশনটা কি, এবং আমার মনে হচ্ছে তারা সবাই খুব উদ্বিগ্ন, আমরাও উদ্বিগ্ন এবং সারা পৃথিবী উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র বলো, মার্কিন যুক্তরাজ্য বলো, ইতালি বলো, ফ্রান্স বলো, সেই তুলনায় আমার মনে হয় বাংলাদেশ খুব একটা পিছিয়ে নাই। বাংলাদেশ উইদিন দেয়ার লিমিট দেয়ার আই থিঙ্ক ডুইং প্রিটি গুড। তুমি যদি মর্টালিটি রেট দেখো বাংলাদেশে 3%, গ্লোবাল মর্টালিটি রেট যেখানে 7%-এর উপরে। হ্যাঁ, এখন আমাদের যেটা বাংলাদেশের জন্য করণীয়, আমরা প্রত্যেকটা যারা বাঙালি বিদেশে আছি, আমরা যদি একজন একটা N95 এর গ্যারান্টি দিতে পারি সারা আমেরিকাতে ছড়িয়ে থাকা বাঙালি বাংলাদেশের একজনের একটা N95 আমরা ডোনেট করি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট বিরাট একটা আমার মনে হয় যে একটা সহযোগিতার পথ বের হবে এবং আমাদের এখানে জয়েন্টলি কাজ করা উচিত। শুরুতে আমরা চিন্তা করতে পারি যে আমাদের যারা ইয়াং ডাক্তার, যারা ফ্রন্ট ফাইটার, হ্যাঁ, ইন্টার্ন, রেজিডেন্ট, দে সি দ্য পেশেন্ট এভরিবডি। সো আমার মনে হয় যে আমাদের অন্তর থেকে আমাদের এই ব্যাপারে খুব জরুরি একটা স্টেপ নেওয়া উচিত যে আমাদের সমস্ত ইন্টার্ন চিকিৎসকদের N95 এর ব্যবস্থা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে করতে পারি। আর কিভাবে করব সেটা আমরা ওয়ার্ক আউট করতে হবে, এবং যেটা বললাম যে বাংলাদেশের সাথে যোগাযোগটা কেন জানি খাপ ছাড়া বিচ্ছিন্ন, টাইম ডিফারেন্সের একটা ফ্যাক্টর, এবং আমার মনে হয় সেখানে ট্রু লিডারশিপকে আগায় আসতে হবে অর্গানাইজেশনের মাধ্যমে একটা সিস্টেমিক ওয়েতে, এবং এটা সম্ভব এবং ইনশাল্লাহ আমরা এটা করব। অনেক ধন্যবাদ রিয়াজ ভাই, এবং আজকের আলোচনা থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা উঠে এসেছে, যে সবচেয়ে বড় জিনিস আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকেরই দায়িত্ব নিতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখার, এবং তার পাশাপাশি আমরা এও জানলাম যে বাংলাদেশের চিকিৎসক সমাজ, বাংলাদেশের চিকিৎসক সমাজের পাশে আমরা আমেরিকাতে যারা আছি তারা রয়েছি, এবং আমাদের যে কন্টিনিউয়াস যে ভূমিকাটা সেটা আমরা পালন করে যাব। এই সপ্তাহতেও আমাদের একটা ওয়েবিনার হবে, আগামী সপ্তাহতেও হবে, এবং রিয়াজ ভাই যেটা বললো যে কিভাবে আমরা কালেকটিভলি এটাকে সাহায্য করতে পারি, যে কথাটা বললেন বিশেষ করে আমার আমার হৃদয়টা স্পর্শ করেছে, যে আমাদের প্রতিটি বাঙালি যারা বাইরে ছড়িয়ে আছে যদি একটি করে N95 মাস্কের দায়িত্ব নেই, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমরা সবাই সর্বতভাবে কাজ করার আশা পোষণ করি, আশা করি আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আরো কিছু অনুষ্ঠানের সামনে আসব এবং কথা হবে। সবাইকে অনেক ধন্যবাদ, এবং ডক্টর রিয়াজ চৌধুরী, রিয়াজ ভাই আপনাকে অনেক ধন্যবাদ
আজকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আতিক, তোমার সুস্বাস্থ্য কামনা করি, সমস্ত বাংলাদেশি এবং আমেরিকা প্রবাসী সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সতর্ক থাকুন, এটাকে গ্রহণ করুন জীবনের অংশ হিসাবে, এটা আমাদের জীবন থেকে সহসাই এই এই প্যান্ডেমিক চলে যাচ্ছে না, যাবে না, এটা এটা নিশ্চিত, এটা নিশ্চিত, এটা আমাদের জীবনের অঙ্গ পার্ট হয়ে আছে এবং এটাকেই আলিঙ্গন করে চলে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে, জীবনের গতিকে চালু রাখতে হবে, পরিবারের যত্ন নিতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বাবা মার যত্ন নিতে হবে, সমাজের সকলের প্রতি সহনশীল হতে হবে এবং আমরা ইনশাল্লাহ আমরা এটাকে ওভারকাম করব এবং বাংলাদেশ এবং আমেরিকার চিকিৎসকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে, বিএমএনএ উইল প্লে দ্য মেজর রোল, এবং এই বলে সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ।